ভারী যানবাহন চলাচল করায় 55 বছরের পুরনো চুয়াডাঙ্গার মাথাভাঙা সেতু এক যুগ আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গতকাল খসে পড়েছে ওই সেতুর একটি অংশ। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি পুনর্নির্মাণের। চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজা চৌধুরীর রিপোর্ট। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মাথাভাঙা সেতুটি চালু হয়েছিল 1960 সালে। অর্ধশত বছরে এর তেমন রক্ষণাবেক্ষণ হয়নি কখনো। মালবোঝাই ট্রাক সহ প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটি এক যুগ আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেই থেকে সেতু পুনর্নির্মাণের দাবি স্থানীয়। গতকাল সেতুর একটি অংশ খসে পড়ায় সে দাবি আরো জোরালো হয়ে উঠেছে। যখন ওই গাড়ি চলে তখন তো ব্রিজ তত্তর তত্তর করে কাঁপে। সরকারের তো কোনো পদক্ষেপ থাকে না। 10 টাকার গাড়ি আরো পাল লোড করে ব্রিজ উপর থাকে। কিন্তু মাকে নিয়ে যায় 10 বছর ধরে কোনো আপনার ব্রিজ তো করে দেবে না। এই ব্রিজ যদি ভেঙে যায় আপনার টোটাল মেহেরপুর চুয়াডাঙ্গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পর গত রাতে খুলে দেওয়া হয় সেতুটি। তবে এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ করেছে কর্তৃপক্ষ। এলাকাবাসী বলছেন, ভারী যান চলাচল বন্ধ করার কারণে ওই এলাকার কৃষি পণ্য আনা নেওয়া সহ ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।